हेलो बंधुरा, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो। तो आज के आमी आबार सेलाई मेशिनेर विषय आरेकटी भालो उपकार जनित भिडियो बनाते चलेछी। अवश्य सबाई शेष पर्यन्त देखबे, स्किप ना करे, ठीक आछे? तो आज के आमी मेनली जेटा बनाबो बा भिडियोते आलोचना करब सेटा हलो आमादेर सेलाई मेशिने आसले अनेक समय अनेक असुविधा हय। तो एक एक करे आमी सब भिडियोई आमार चैनेले आपलोड करेछी। আমার মনে হয় না যে এমন কোনো ভিডিও রয়ে গেছে যেটা আমার চ্যানেলে আপলোড করা হয়নি, ঠিক আছে? আমি সব রকম সমস্যার ব্যাপারে আমি এই চ্যানেলে ভিডিও সেলাই মেশিন সম্বন্ধে আলোচনা করেছি। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেল চিহ্নটি অন করে দিবে, যাতে পরবর্তী সময় এরকম নোটিফিকেশন বা উপকারজনিত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেই, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটা ভিডিওতে লাইক করে দিবে, ঠিক আছে? আর কমেন্ট করে মূল্যবান মতামতটা জানাতে ভুলবে না। তো বন্ধুরা চলো আমরা ভিডিও শুরু করছি। তো ভিডিও আমাদের মূল যেটা ব্যাপার বা সমস্যার ব্যাপারে আজকে আমি কথা বলবো সেটা হলো যে আমাদের সেলাই মেশিন যখন আমরা চালাই তখন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বন্ধুর কাছ থেকে আমি কমেন্ট পেয়েছি যে আমরা যখন সেলাই করি তখন কিন্তু আমাদের দাঁতের মধ্যে কাপড় আটকে যায় বা কাপড় চিপে ধরে রাখে, সেটাকে আর ছাড়ে না, ঠিক আছে? তখন আবার মেশিন বন্ধ করে সেটাকে আবার ঠিকঠাকভাবে বের করে নিয়ে চালাতে হবে। তো বন্ধুরা আসলে আমি এই সমস্যার কথাই আজকে ভিডিওতে আলোচনা করব। তো এই সমস্যাটা আসলে হয় কেন, কিসের জন্য, সেটা একটু আমরা জেনে রাখতে হবে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে যখন আমরা সেলাই করি তখন কিন্তু আমাদের দাঁতে সেই কাপড়টাকে সামনের দিক থেকে পিছনের দিকে ঠেলে দেয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কি হয় না, এই প্রসেসে কাজ যখন হয় তখন কি হয়, আমরা যারা নতুন মেশিন বা নতুন দাঁত লাগাই তখন কিন্তু এই ব্যাপারটা একটু বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেটা ঠিক করার জন্য কি করতে হবে, আমরাকে দাঁতের উপরে নজর রাখতে হবে বা দাঁতটাও লক্ষ্য করতে হবে। সেই দাঁতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না সেই বিষয়ের উপরে আমরাকে লক্ষ্যটা রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমি বলছি, তো ভাই অনেকে হয়তো কমেন্ট করে বলবে যে ভাই তুমি তো বলছো দাঁতের উপরে লক্ষ্য রাখবো, দাঁতের উপরে তো লক্ষ্য রাখছি, কিন্তু আসলে আমাদের প্রবলেমটা আসছে কোথা থেকে না কি হয়, অনেক সময় মেশিন চালানোর সময় যখন নতুন দাঁত হয় তখন কিন্তু দাঁতের ফাঁক, দাঁতের যে দাঁড়গুলো থাকে বা যে করাতের মতো যে অংশটা থাকে সেইখানে কিন্তু কাপড় আমাদের আটকে যেতে পারে, বা দাঁতে যদি কোনো একটা অমসৃণ জায়গা থাকে সেইখানে কিন্তু আমাদের কাপড়কে ধরে রাখতে পারে, ঠিক আছে? ধরে রেখে আবার সেই কাপড়টাকে ভাইব্রেশন করে দেয়, তো যার ফলে আমাদের কাপড় পিছনের দিকে গিয়েও আবার ব্যাক চলে আসে সামনের দিকে, ঠিক আছে? তো এই সমস্যাটার জন্যে আমি বলছি যে দাঁতের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো এটা গেল আমাদের একটা কারণ। আরেকটা যে কারণটা হয় সেটা হলো যে দাঁত অথচ দেখা যায় যে দাঁত আমাদের ঠিকঠাকই আছে, মেশিন আমাদের দাঁতকে ঠিকভাবেই পাস করাছে, কিন্তু তাতেও এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা আসলে হয় কীভাবে, যখন আমরা মেশিন চালাই তখন অ্যাকচুয়ালি কী হয় মানে দাঁত সামনের থেকে পিছনের দিকে চলে যায়, দেখতে পাচ্ছ? আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে। দাঁত কী হয়, সামনের দিকে উপর, সামনে যখন আসে তখন উপর হয়ে যায়, উপরে উঠে গিয়ে সে কাপড়টিকে ধরে, ঠিক আছে? কাপড়টিকে টেনে নিয়ে গিয়ে আবার পিছনে ছেড়ে দেয়, যখন পিছনে ছেড়ে দেয় তখন কিন্তু দাঁতটি আবার নিচে নেমে যায়, ঠিক আছে? তখন কিন্তু আমাদের কাপড় আবার লাগানোর বাইরে চলে যায়, আবার সে নিচ দিয়ে এসে সামনের দিকটাতে আবার উপর হয়ে যায়, যে এইভাবে আমাদের মেশিন কিন্তু কাজ করে, এই প্রসেসে কাজটা হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে কী হয়, যখন দেখা যায় যে আমাদের দাঁতটা আসলে প্লেটের সেই পিছন দিকটাতে অনেকটা চেপে যায়, তখন সেরকম কাপড় হলে কী হয়, দাঁত যখন সেই নিচে গিয়ে কাপড়টাকে ছাড়ার চেষ্টা করে তখন কিন্তু কাপড় সমেত দাঁতটা নিচের নেমে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে এই প্রবলেমটা আমাদের হয়। আর যেটা প্রবলেম হয়, দাঁত আমাদের যখন লুজ হয়ে যায় তখন কিন্তু এই অসুবিধাটা হয়। তো যাই হোক, ভিডিওটা আশা করছি যে বুঝতে পারছো। তো এরকম সমস্যা কোনো চ্যানেলে পাবে না বা সেলাই মেশিন সম্বন্ধে পাবে না, আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা অবশ্যই এরকম প্রবলেম, ছোটোখাটো প্রবলেম সবারই হয়ে থাকে, তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা বানিয়ে আমি সবাইকে দেখিয়ে দিই, যাতে পরবর্তী সময় এরকম কাজ বা এরকম অসুবিধা না হয়, ঠিক আছে? তো বন্ধু আমি আগে তো বন্ধুরা আগে আমি বহুত ভিডিও বানিয়েছি যে আমার সেলাই মেশিনের দাঁত কীভাবে নামানো যাবে, কীভাবে উঠানো যাবে, কীভাবে সামনে করা যাবে, কীভাবে আবার পিছনে করা যাবে, বা ডানে বামে নড়তে থাকলে সেটাকে কীভাবে কী করতে হবে। তো সব সমস্যার সমাধান আমি করেছি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এরকম যদি কারো কিছু প্রবলেম হয় চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো,
কোনো অসুবিধা নেই। আশা করি ভিডিও দেখার পর সবাই সেটা নিজের থেকে সলিউশন করতে পারবে, অযথা কাউকে মানে মিস্ত্রির কাছে গিয়ে আমাকে হেনস্থা হতে হবে না, ঠিক আছে। তো এ টু জেড আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি বন্ধু, অবশ্যই দেখবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবে, আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই চ্যানেলটা একবার ঘুরে দেখবে। এরকম ভিডিও আমি মানে সর্বদা প্রতিনিয়ত বা প্রত্যেক দিন আমি চ্যানেল আপলোড করি, এবং কোনোরকমভাবে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি চেষ্টা করবো পরবর্তী সময় এরকম আরও ভালো ভিডিও তোমাদের কাছে পরিবেশন করার জন্য। তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের অন্য একটি ভিডিওতে। টাটা।